আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাই ইউরোপে সংবাদে পার্থক্যে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম ব্রিটেনে প্রবল বিক্ষোভের মুখে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিলেটে বিয়ের চার দিনের মাথায় নববধূকে পঙ্গু করে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন লন্ডনে বাংলাদেশ ই কমার্স মেলা শুরু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে প্রতিবাদের ঢেউ এবার আশ্রয় পড়ল ব্রিটেনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেবল ভারতীয় নাগরিকরাই নন বিক্ষোভ করেছেন নেপালের প্রবাসী যুক্তরাজ্যবাসীও বিস্তারিত দেখুন রিপোর্টে ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ এবার আছড়ে পড়ল বিলেতের মাটিতেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার তিন দিনের সফরে ব্রিটেনে আসেন লন্ডনের রাস্তায় মোদী বিরোধী প্রবল বিক্ষোভ অন্য ধরনের এক গুরুত্বপূর্ণ তাৎপর্য সৃষ্টি করেছে বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিট ওয়েস্টমিনিস্টার এলাকায় প্রতিবাদকারীরা মোদী বিরোধী বিভিন্ন প্লেকার্ড হাতে বিক্ষোভে সামিল হন আইআরআইবির খবরে বলা হয় বহুল আলোচিত ব্রিটিশ রাজনীতিক জর্জ গ্যালালুয়ের নেতৃত্বে আওয়াজ নামে একটি সংগঠনের ডাকে প্রতিবাদকারীরা সমবেত হন অন্যদিকে পেন ইন্টারন্যাশনাল নামে একটি সংগঠনের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুনকে চিঠি দিয়েছেন খ্যাতনামা 200-এরও বেশি বিশিষ্ট লেখক এদিকে মোদীর সফরের বিরুদ্ধে দ্য গার্ডিয়ান পত্রিকায় যৌথ বিবৃতি দিয়েছেন অক্সফোর্ড কেমব্রিজের পাশাপাশি ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট 139 জন অধ্যাপক ও গবেষক অন্যদিকে ব্রিটেনে বসবাসকারী নেপালি নাগরিকরাও বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান চৌধুরী নিউজ ডেস্ক চ্যানেল আই সিলেটে যৌতুক না পেয়ে বিয়ের চার দিনের মাথায় তাসলিমা বেগম কলির নামে এক নববধূর হাতে ভেঙে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন সিলেট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ফয়সাল আহমেদ মুন্নার প্রতিবেদনে থাকছে বিস্তারিত 18 বছরের তাসলিমার বাবা নেই মামার বাড়িতে তার বেড়ে ওঠা অনেক স্বপ্ন নিয়ে শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছিল কিন্তু হাতের মেহেদির রং মুছে যাওয়ার আগেই সোমবার রাতে অতিক্রমী স্বামী হামলে পড়ে তার উপর এ সময় মোটর সাইকেল আর 5 লক্ষ টাকার জন্য বেদরক মারপিট করে কেটে দেয় তাসলিমার চুল অবশ্যই সেটাই হয় তার হাসপাতালে নির্যাতনের শিকার তাসলিমা বোনাগঞ্জের মাহমুদ আলীর মেয়ে গত শুক্রবার একই উপজেলার নারায়ণপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে আব্দুর রহিমের সাথে বিয়ে হয় তার মঙ্গলবার ভোরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করেন স্বজনরা গত শুক্রবারে বিয়ে হয়েছে আর কালকে আবার তারা আইয়া গেছে আমরা করতাম দাওয়া তোয়া খাইয়া কালকে রাত্রেও ঘটনা করছে দিনও আইয়া খাওয়া দাওয়া করিয়া গেছে সন্ধ্যাবেলা গেছে আর রাত্রে ঘটনা করছে আমরা সকালে মানে ফোন পাইয়া তার পাশের বাড়ি আমার আমরা হাতিও আছে তারা ফোন দিছে ফোন পাওয়ার গিয়া আমরা খায়া হয়ে গেছে আমরা উদ্ধার করিয়া আনছি রাত 12টার দিকে মারপিট করছে যে একটা মোটর সাইকেল পালচান আর টেকা 5 লাখ নিয়ে আসলে না কেন এই টর্চারিং চুল কাটছে এর বাদে চকুর চাইতে পারে না চোখ দিয়া এর বাদে ফিটো কিছু মারপিট আছে হাত ভাঙ্গা আছে যৌতুক লোভী স্বামী রহিম ও তার পরিবারের সদস্যদের আইনের আওতায় নেওয়ার পাশাপাশি এ ধরনের নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসা প্রয়োজন মনে করেন প্রশাসন সহ জনপ্রতিনিধিরা রাতে স্বামী তার কাছে যৌতুক চাইছে একটা পালসার মোটরসাইকেল চাইছে আর 5 লক্ষ টাকা চাইছে মেয়ে যেহেতু বাবা নাই মাও অসুস্থ মানে মেন্টাল সমস্যা তো মেয়ে তা অস্বীকার করছে যে আমার পক্ষে দেওয়া সম্ভব না তখন মেয়ের উপরে এই বর্বর নির্যাতন শুরু হয়েছে অবশ্যই যেহেতু কোম্পানিগঞ্জের এই বিষয়টা আমি তো প্রশাসনের কাছে এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যে এই প্রাসন্ড স্বামীকে দ্রুত ধরে তার মানে আইনের কাঠগড়ে দাঁড় করানো হোক এবং যত দ্রুত সম্ভব সুষ্ঠু একটা বিচার দাবি করছি সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে স্থানান্তর করা হয়েছে তাসলিমাকে চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে রোগীর বর্তমান যে অবস্থা যেটা তার বিভিন্ন জায়গার আঘাতের চিহ্ন আছে বিশেষ করে তার দুনো চোখের মতো আঘাতের চিহ্ন আছে এবং আমরা প্রাথমিক চিকিৎসা যা যা দেওয়ার তা চলতেছে এবং আমরা এক্সরে বা অন্যান্য যা যা ইনভেস্টিগেশন করার দরকার আমরা সবই করিয়েছি পেশেন্ট আমাদের ট্রিটমেন্টেই আছে ফলো আপে আছে এবং আমরা এখন
আমরা এখান থেকে আমরা রেফার করে ওসিসিতে পাঠিয়ে দিতেছি আর কি। সিলেটে যৌতুকের ঘটনা কম শোনা গেলেও তাসলিমার ঘটনা সকল শ্রেণী পেশার মানুষকে নাড়া দিয়েছে। তাই এ ঘটনার তীব্র নিন্দা আর বিচারের দাবি সচেতন নাগরিকবৃন্দের। ফয়সাল আহমেদ মুন্না, চ্যানেল আই ইউরোপ, সিলেট। আজ থেকে লন্ডনে শুরু হয়েছে দুদিন ব্যাপী বাংলাদেশ ই কমার্স মেলা। বিস্তারিত থাকছে শাহ এম হোসেনের রিপোর্টে। আজ থেকে শুরু হলো পূর্ব লন্ডনের একটি ব্যাংকুইটিং হলে ই কমার্স ফেয়ার। এই মেলায় বাংলাদেশ থেকে আগত এক ঝাঁক তরুণ ব্যবসায়ী এই মেলায় নিজ নিজ কোম্পানির ব্র্যান্ডিং করার জন্য স্টল দেন। মেলায় মোট 50টি স্টল থাকলেও লোকজনের উপস্থিতি ছিল কম। এই মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, ইকবাল আহমেদ অবি, পল কার্ড এমপি, জোনায়েদ আহমেদ পলক প্রতিমন্ত্রী, নাহিম রাজ্জাক এমপি, সুশান্ত দাস প্রমুখ। অনলাইন শপিং করার জন্য মূলত এই মেলার আয়োজন করা হয়। মন্ত্রী তোফায়েল আহমেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2009 ইলেকশনের প্রাক্কালে যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্য দিয়ে, সেটা যে স্বপ্ন না আজকে তা বাস্তব রূপান্তরিত হতে চলেছে তার বড় প্রমাণ ইউকে বাংলাদেশ ই কমার্স ফেয়ার। ই কমার্স নিয়ে প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক মিডিয়ার কাছে বলেন, আজকে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম এগিয়ে যাচ্ছে এবং ই কমার্সের যেই সম্ভাবনাটা তৈরি হয়েছে, অর্থাৎ এখন কিন্তু সকল কেনাকাটা অনলাইনে হচ্ছে এবং বাংলাদেশে যে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হিসেবে স্ট্যাটাসটা পেয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে, এবং আমরা 2021 সাল নাগাদ যখন মধ্যমায় দেশ হব তখন কিন্তু প্রায় 5 কোটি মানুষ কিন্তু মধ্যবিত্ত শ্রেণীতে চলে যাবে। প্রবাসী বাংলাদেশীদের কাছেই শুধু নয়, বিশ্বের দরবারে অনলাইন শপিংকে জনপ্রিয় এবং বাংলাদেশকে মধ্যম আয়ে পৌঁছে দেওয়া হচ্ছে এই মেলার মূল লক্ষ্য। মেলায় মোট 4টি কোম্পানি বাণিজ্য চুক্তি করেন, তারা হলেন সীমা, টেলিকম এশিয়া, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, পেইজার। মেলায় বেশিরভাগ স্টলগুলো ছিল দর্শনার্থীবিহীন। এখন কোনো ক্রেতা দেখতেছি না, যার কাছে আসলে আমাদের প্রোডাক্ট সেল করতে পারার কথা ছিল। আমরা এখান থেকে ইউকে বেস ব্র্যান্ডেড প্রোডাক্ট পাঠানোর কথা, এখান থেকে বসে পেমেন্ট করতে পারে বাংলাদেশের ওয়েবসাইটে, বাট ক্রেতা পাচ্ছি না আমি তাহলে। তবে বায়াররা আশাবাদী আগামীকাল মেলা জমতে পারে। শাহ এমএসএল, চ্যানেল আই, লন্ডন। 18 বছরের কম বয়সী যাত্রী গাড়িতে থাকলে ধূমপান বেআইনি, এ সংক্রান্ত আইন কানুন বাসিন্দাদের অবহিত করতে টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল আংশিক অর্থায়নে মেট পুলিশ ও কাউন্সিলের সমন্বয়ে প্রচার কার্যক্রম শুরু করেছে। পিটিএফ এর অফিসাররা একই ধরনের প্রচার অভিযান কার্যক্রম আগামী সপ্তাহে চালাবেন। কাউন্সিলর একজন মুখপাত্র বলেন, পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে বাড়ার কম বয়সী ছেলে মেয়েদের রক্ষার এই উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যে পালিত হল যুবলীগের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী। যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খানের পরিচালনায় সভার প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন আলহাজ শামসুদ্দিন খান, এম এ গনি, অধ্যাপক আব্দুল হাশেম আনুজ্জামান চৌধুরী, আব্দুল আহ চৌধুরী, তারিফ আহমদ, নাজমুল ইসলাম শারুব আলী, শাহ শামীম আহমদ, আজমল আলী, শামসুদ্দুজ্জামান রাহিম, জামাল আহমদ খান, দেলোয়ার হোসেন লিটন, হোসনা রহমতি, ইয়াসমিন সুলতানা পলিন, সাজিয়া স্নিগ্ধা, তামিম আহমেদ ও সজীব ভূঁইয়া প্রমুখ। যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে লন্ডন মহানগর শাখার সমন্বয়ে সোমবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি তামিম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়ার পরিচালনায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভাপতি শামসুদ্দিন আহমেদ খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আনুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, জামাল আহমদ খান প্রমুখ।
সম্মেলনে মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে নাজমুল আলম এবং আবদুল্লাহ আল আমিনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে যুক্তরাজ্য সফররত সিলেট জজ কোর্টের এপিপি ও জগন্নাথপুর উপজেলা সমিতির সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমেদের সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের একটি ভেনুতে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাহের কামালি। সাধারণ সম্পাদক নোমান আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর আব্দুল মুকুদ চুন্নু এমবিএ, এএসআই আজাদ আলী, মুহিব চৌধুরী, সাজ্জাদ মিয়া, ইউসুফ কামালি, জুনায়দ আহমেদ সুন্দর, আঙ্গুর আলী মল্লিক, শাকুর ওয়াদুদ সহ আরো অনেকে। ইউকে বাংলাদেশ ই কমার্স ফেয়ারে যোগ দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে লন্ডনে স্বাগত জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতারা। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে স্বাগত জানান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদ আহমেদ সাদ, আহবাব মিয়া, মোসাদ্দিক হুসেন কামালি, জয়নাল আহমদ, জয়নাল উদ্দিন, অরুণ ধোরপাল ঝলক, শাবুল আহমেদ, নুরুল হুদা চৌধুরী পাবেল, সাগর মোহাম্মদ শানু, মুসলে জাহিন এনামুল প্রমুখ। বিশ্বনাথের উন্নয়ন ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা ও সমস্যার সম্ভাবনাকে মিডিয়ার মাধ্যমে তুলে ধরে প্রশংসিত ভূমিকা পালন করেছেন বিশ্বনাথ প্রেস ক্লাব। যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ উদ্দিনের সাথে বুধবার চ্যারিটি সংগঠনের বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিসবাহউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাতের পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মির্জা আসাব বেগ, ব্যারিস্টার নজরুল ইসলাম, কাউন্সিলর আয়াস মিয়া, কাউন্সিলর আশা চৌধুরী, কমলধর আলী সহ অনেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। দয়ামি দারুল কোরআন মাদ্রাসা ট্রাস্টের নতুন কমিটি ঘোষণা। সুইন্ডন ও সাউথ ওয়েস্ট আওয়ামী লীগের সভা। পর আবার আমন্ত্রণ। আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী দয়ামির দারুল কোরআন মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত দয়ামির দারুল কোরআন মাদ্রাসা উন্নয়ন ট্রাস্ট জিওকে নতুন কমিটি গঠন করা হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বুধবার বার্মিংহামের ওয়ালসলে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় মাওলানা আনহারুল ইসলাম চৌধুরীকে সভাপতি, হাজি মনসেফ আলী সাধারণ সম্পাদক ও হাজি আব্দুল ওয়াদুদকে কোষাধ্যক্ষ করে 21 সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কার্যকর কমিটি গঠন করা হয়েছে। সভার প্রধান অতিথি ছিলেন দয়ামি দারুল কোরআন মাদ্রাসার মুফতামিম আল্লামা মোশাহেদ আলী। বক্তব্য রাখেন মনসেফ আলী, আব্দুল ওয়াদুদ, মাওলানা আফমো সোয়ার, মাওলানা ফারুক আহমেদ, সাদিক মিয়া, কারি আব্দুল মুকিত আজাদ, হাজি সিরাজ আলী, আব্দুল খালিক প্রমুখ। উল্লেখ্য, গত 3 বছর ধরে ট্রাস্টে আর্থিক অনুদান প্রদান সহ মাদ্রাসার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষকে নানাভাবে সহযোগিতার লক্ষ্যে গঠিত চ্যারিটি সংগঠন শহীদ উল্লাহ ট্রাস্টের উদ্যোগে চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি জানায়, মঙ্গলবার ওয়েস্ট মিডল্যান্ডসের একটি রেস্টুরেন্টে চ্যারিটি ডিনার স্থানীয় কমিটির নেতৃবৃন্দ ও সহ রাজনীতিবিদরাও অংশ নেন। ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ রইস মিয়া সভাপতিত্বে ও কমিউনিটি নেতা সাজ্জাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত চ্যারিটি ডিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসটি পোর্টের মেয়র কাউন্সিলর পিটার জন্স এবং মিসেস জয় জন্স। বক্তারা তাদের বক্তব্যের মানবতা কল্যাণে ট্রাস্টের নানা কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
Hi everyone, I would like to thank everybody for coming today, especially our mayor, Mayor Stafford, and the mayoress who has joined us today. Pleased to be Councilor, here. Yep, Councillor Peter Jones and Mr. Joy Jones, we've done a charity night. Own charity is the Shahid Ullah Trust, which is one of my grandfather's charity. We're all putting in together and it's been a good day. Everybody's had a good meal. And I want to thank everybody for coming today and helping us support this great cause. 1975 সালে 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যাকাণ্ডে শিকার জাতীয় চার নেতাকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সুইন্ডন ও সাউথ ওয়েস্ট রিজিয়ন আওয়ামী লীগ। মঙ্গলবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিক মিয়া। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেহ আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আহাদ আলী, মনির মিয়া, বুরহানউদ্দিন, রাজীব মালাকার, হাফিজ মিয়া, ফারুক মিয়া, আব্দুল শহীদ প্রমুখ। এবার সিলেটের খবর। শনিবার ভর্তি পরীক্ষা উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক এলাকায় মিছিল, সভা সমাবেশ ও র্যাগিং নিষিদ্ধ করা করে কড়া নজরদারি রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার আগের দিন ও পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল, মিটিং ও কোনো আঞ্চলিক সংগঠনের তথ্য সহযোগিতার নামে ভূত বা ব্যানার বানাতে পারবে না। পাশাপাশি ক্যাম্পাসে এলাকায় ব্যানার টানিয়ে র্যাঙ্গিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেছেন, ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রক্টোরিয়াল বডি এই সিদ্ধান্ত নিয়েছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনে প্রবল বিক্ষোভের মুখে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিলেটে বিয়ের চার দিনের মাথায় নববধূকে পঙ্গু করে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। লন্ডনে বাংলাদেশ ই কমার্স মেলা শুরু। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।